এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, এই বছর করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য কালী পূজয়ে কোনো ধরনের বাজি ফাটানো যাবে না, পাশাপাশি বাজি বিক্রিও করা যাবে না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। পাশাপাশি ছট পুজো নিয়েও একাধিক নির্দেশাবলী দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে সর্বত্র বাজি নিষিদ্ধ, কোথাও বাজি বিক্রি করা যাবে না, সমস্ত বিষয় পুলিশ নিশ্চিত করবে। কালীপুজো, দেওয়ালি, ছট পুজোয় নিষিদ্ধ বাজি। 150 মিটার বা তার থেকে কম আয়তনের প্যান্ডেলে সর্বাধিক 15 জন থাকতে পারবে। 300 স্কোয়ার মিটারের প্যান্ডেলে 45 জন থাকতে পারবে। সমস্ত মণ্ডপই দর্শনার্থীদের জন্য নো এন্ট্রি জোন। বিসর্জনে বাজনা এবং আলোকসজ্জা করা যাবে না। রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো নিষিদ্ধ করতে পারে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টের তরফ থেকে রাজ্যের আরও সকল উৎসবেও বিধিনিষেধ আরোপ করা যেতে পারে বলে জানা যাচ্ছে।